সকাল থেকে যে ছবিটা আমরা আপনাদের দেখিয়েছি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ তাকে বারবার বাধার মুখে পড়তে হয়েছে আর ভোটের শেষ লগ্নেও ঘাটালে আতঙ্ক সাহসপুরে বিজেপি কর্মীদের প্রাণে মারার হুমকি তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ আতঙ্কে কাঁদছেন বিজেপি কর্মীর মায়েরা छवि गणतंत्रे যেখানে একজন বয়স্ক মা তার চোখের জল অঝরে পড়ে এই ভয়ে তার ছেলে বিরোধী রাজনীতি করে সেই অপরাধে মারধর করবে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আমার ছেলেকে মারবে বলে হুমকি দিয়েছে আমার ছেলেকে হুমকি দিচ্ছে মারবে বলে ছেলে কি করে বিজেপি করে বিজেপি করে বলে তারা হুমকি দিচ্ছে তৃণমূলের তৃণমূলের নেতারা বেজায় চটলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট তো বলেন পা ধরে ক্ষমা না চাইলে দলে জায়গা নেই কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিং এ আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না ব্লক যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না ধরবে ততক্ষণ উষারানী মণ্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না ভোটের দিন যখন সকাল সকাল থেকে যে ছবিটা আমরা আপনাদের দেখিয়েছি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ তাকে বারবার বাধার মুখে পড়তে হয়েছে আর ভোটের শেষ লগ্নেও ঘাটালে আতঙ্ক সাহসপুরে বিজেপি কর্মীদের প্রাণে মারার হুমকি তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ আতঙ্কে কাঁদছেন বিজেপি কর্মীর মায়েরা এবং এইটাই বোধহয় ছবি এই রাজ্যের গণতন্ত্রের যেখানে একজন বয়স্ক মা তার চোখের জল অঝরে পড়ে এই ভয়ে তার ছেলে বিরোধী রাজনীতি করে সেই অপরাধে মারধর করবে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আমার ছেলেকে মারবে বলে হুমকি দিয়েছে আমার ছেলেকে হুমকি দিচ্ছে মারবে বলে ছেলে কি করে বিজেপি করে বিজেপি করে বলে তারা হুমকি দিচ্ছে তৃণমূলের নেতারা পাশাপাশি অপরদিকে হারোয়া সভাকে মিনাখার বিধায়ককে হুঁশিয়ারি তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মিনাখার তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডলকে হুঁশিয়ারি মমতার বৈঠকে কেন অনুপস্থিত বেজায় চটলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট তো বলেন পা ধরে ক্ষমা না চাইলে দলে জায়গা নেই কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন
তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিং এ আসবেন না। মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না। ব্লক যারা আছেন, সংগঠন যারা আছেন, তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে, পায়ে না ধরবে, ততক্ষণ উষারানী মণ্ডলকে আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না। ভোটের দিন যখন সকাল সকাল থেকে যে ছবিটা আমরা আপনাদের দেখিয়েছি, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ, তাকে বারবার বাধার মুখে পড়তে হয়েছে। আর ভোটের শেষ লগ্নেও ঘাটালে আতঙ্ক, সাহসপুরে বিজেপি কর্মীদের প্রাণে মারার হুমকি, তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ, আতঙ্কে কাঁদছেন বিজেপি কর্মীর মায়েরা। কেন আমার কেউ নাই যে গো, এবং এইটাই বোধ হয় ছবি এই রাজ্যের গণতন্ত্রের, যেখানে একজন বয়স্কা মা তার চোখের জল অঝরে পড়ে এই ভয়ে তার ছেলে বিরোধী রাজনীতি করে, সেই অপরাধে মারধর করবে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আমার ছেলেকে মারবে বলে হুমকি দিয়েছে, আমার ছেলেকে হুমকি দিচ্ছে মারবে বলে। ছেলে কি করে, বিজেপি করে? বিজেপি করে বলে তারা হুমকি দিচ্ছে, তৃণমূলের নেতারা। পাশাপাশি অপরদিকে হারোয়া সভাতে মিনাখার বিধায়ককে হুঁশিয়ারি, তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। মিনাখার তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডলকে হুঁশিয়ারি মমতার, বৈঠকে কেন অনুপস্থিত, বেজায় চটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট তো বলেন পা ধরে ক্ষমা না চাইলে দলে জায়গা নেই। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিং এ আসবেন না। মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না। ব্লক যারা আছেন, সংগঠন যারা আছেন, তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে, পায়ে না ধরবে, ততক্ষণ উষারানী মণ্ডলকে আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না। ভোটের দিন যখন সকাল